রিফাইভ পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী এই বইটি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ইনশাআল্লাহ তবে আমাদের একটি বিষয় আপনাদের থেকে জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আপনারা কি চান যে আমরা সম্পূর্ণ বইটি একত্রে দিই অথবা এইভাবে খণ্ড খণ্ড আকারে দিই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি এই বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমরা ছিলাম সাম্য মুক্তি এবং স্বাধীনতা অধ্যায়ের আমরা আছি চতুর্থ পরিচ্ছেদে মদ ও স্বাধীনতা সেকুলার প্রায় বলে ইসলামে ব্যক্তি স্বাধীনতা নেই মানুষের স্বাধীনতা বেছে নেওয়ার অধিকার ইসলাম সমর্থন করে না যেমন ইসলামে মদ পান কিংবা বিক্রি নিষিদ্ধ অন্যদিকে স্বাধীন পশ্চিমে মদ চলে পানির মতো যার ইচ্ছা খাবে যার ইচ্ছা খাবে না মদ খেলে ক্ষতি যা হবার তারই হবে অন্য কারণা একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তার স্বাধীনতায় বাধা দেওয়ার কিংবা তার সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার ধার্মিক ব্যক্তিতে নেই এই হলো মোটা দেখে সেকুলার জেমের বক্তব্য কথাগুলো আরেকটি খতিয়ে দেখা যাক এমন একটি আইনের ব্যবস্থা নেই যা মানুষকে যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দেয় সব আইনই কাঠামো কোনো না কোনোভাবে মানুষের সিদ্ধান্তের সীমানাকে সীমিত করে দেয় এবং সেই সীমাবদ্ধতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যেমন গাড়ি চালাতে লাইসেন্স লাগে এই নিয়মের কারণে অনেক মানুষের গাড়ি চালানোর স্বাধীনতা কিন্তু খর্ব হচ্ছে এমন অনেক মানুষ থাকতে পারে যারা গাড়ি চালাতে পারে কিন্তু তাদের লাইসেন্স নেই এমন অনেক মানুষ থাকতে পারে যাদের গাড়ি চালানোর দরকার হয়তো তাদের জরুরি ভিত্তিতে হসপিটালে যেতে হবে কিন্তু লাইসেন্স না থাকার কারণে সে যেতে পারছে না এই আইনের কারণে মানুষের চলাচলের সুযোগ সীমিত হচ্ছে তবুও এই আইন সবাই মেনে নেয় কারণ এই আইনকে দরকারি মনে করা হয় লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে দেওয়া হলে দুর্ঘটনা বেড়ে যাবে আহত ও নিহত মানুষের সংখ্যা বেড়ে যাবে ক্ষয়ক্ষতি বাড়বে এইসব প্র্যাকটিক্যাল কারণে মানুষ চাই এই আইনটা থাকুক এবং ঠিকঠাকভাবে এর প্রয়োগ হোক যাতে ক্ষতি আড়ানো চাই আরেকটি প্রশ্ন আসে ক্ষতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে ক্ষতির সংজ্ঞা কি মাপকা ঠিকই কোনটাকে ক্ষতি মনে করা হবে কোনটাকে মনে করা হবে না এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে একজন মানুষের সার্বিক মতাদর্শ এবং মূল্যবোধের উপর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তবে আপাতত এগুলোকে সরিয়ে রাখা যাক তর্কের খাতিরে ক্ষতির পশ্চিমা স্ট্যান্ডার্ড এবং সংজ্ঞাকে আপাতত আমরা মেনে নিচ্ছি আসুন মদের উদাহরণে ফিরে যাওয়া যাক সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে আমেরিকার জনসংখ্যার কমপক্ষে পাঁচ পার্সেন্ট ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার বা এফএএসডি নামক ব্যাধিতে আক্রান্ত হয় যারা এফএএসডি ব্যাধি সম্পর্কে জানে না তাদের জন্য অনুবাদক ছুটি টিকা দিয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থায় মতপান করলে গর্ভস্থ শিশুর ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ এফএএসডি বাংলা করলে ভ্রূণের মদ্যজনিত সমস্যায় রাশি হতে পারে এর ফলে স্বাভাবিকভাবে শিশু শারীরিক এবং মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত ফলাফল হলো অস্বাভাবিক চেহারা স্বল্প উচ্চতা শরীরের ওজন কম হওয়া ক্ষুদ্র আকৃতির মাথা সমন্বয়হীনতা বুদ্ধিমত্তার অভাব আচরণগত সমস্যা কানে শোনা ও চোখে সমস্যা কিছু কিছু জনগোষ্ঠীর ক্ষেত্রে এই মাত্রাটা চল্লিশ শতাংশ এফএএসডি এর কারণে বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয় লার্নিং ডিজাবিলিটি তৈরি হয় বিভিন্ন ধরনের সোশ্যাল বিহেভিয়ার তৈরি হতে পারে যারা লার্নিং ডিজাবিলিটি সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট একটি টিকা আছে এখানে লার্নিং ডিজাবিলিটি বা শিক্ষা গ্রহণ সম্পর্কে বিকার এক ধরনের স্নায়ু ব্যাধি যা মস্তিষ্ক তথ্য সঞ্চালন এবং তথ্য বিশ্লেষণ করার ক্ষমতাকে প্রভাবিত করে লার্নিং ডিজাবিলিটিতে আক্রান্ত শিশুর পড়তে লিখতে কথা বলতে বলা কথা শুনতে তার মনে অর্থাৎ তার মানে বুঝতে গণিতের সমীকরণ বুঝতে অসুবিধা হয় এবং এ ধরনের শিশু বোধ সংক্রান্ত সমস্যায় ভোগে লার্নিং ডিজাবিলিটি অনেক ধরনের হতে পারে যেমন ডিসলেক্সিয়া ডিসপেন্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া একই শিশু বিভিন্ন ধরনের সমস্যা একই সাথে থাকতে পারে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার সোসিওপ্যাথ এই রোগে আক্রান্ত শিশুদের বিশেষ পদ্ধতিতে শেখানো হয় অনেকে বড় হয়ে জেল খাটে বেকার থাকে কিংবা জড়িয়ে পড়ে অপরাধ কিংবা মাদকের জীবনে আর এই সব শুরু হয় অন্তঃসত্ত্বা মহিলাদের মত থেকে অন্তঃসত্ত্বা অবস্থায় মা অল্প পরিমাণ মদ খেলেও সন্তানের মধ্যে এফএএসজি দেখা দিতে পারে প্রেগনেন্সির কথা জানার পর অনেক মহিলা মদ্যপান কমিয়ে দেন বা একেবারেই বন্ধ করে দেন কিন্তু সমস্যা হলো অনেক সময় প্রেগনেন্সির বিষয়টা বুঝে ওঠার আগেই ক্ষতি হয়ে যায় আর ভুলের কারণে চড়া মূল্য দিতে হয় বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে জীবন কাটানো অনেক চড়া মাসল সেই সাথে সমাজের ক্ষতি তো আছেই এই ধরনের শিশুর দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে তাদের জন্য উপযোগী ব্যবস্থা তৈরি করতে হয় খরচ করতে হয় সেই টাকা আসে জনগণের দেওয়ার ট্যাক্সের টাকা থেকে আর সব সম্মিলিত প্রভাব ওই স্বাধীনতা সীমিত করে দেয় এবং কমিয়ে আনা যে স্বাধীনতার কথা বলে পশ্চিমা সমাজ সংস্কৃতির মুখে ফেনা তোলে এই হিসেবে সামনে রাখলে মদ বৈধ করা আইনকে খুব একটা স্বাধীনতা বান্ধব মনে হয় না বরং মদ নিষিদ্ধ করার ইসলামী বিধানকে যৌক্তিক মনে হয় ব্যক্তি স্বাধীনতা নিয়ে লিবারেল লিবারের অন্তঃসার শূন্য কথাবার্তা নিয়ে এমন আরও অনেক উদাহরণ ও যুক্তি দেওয়া যায় এসব ফাঁকা দিয়ে ওরা প্রমাণ করতে চায় ইসলামী আইন পশ্চাৎপদ এবং প্রগতি বিরোধী অন্যদিকে সেকুলার আইন মুক্ত প্রগতি আর ব্যক্তি ক্ষমতায় ওনার সোপান মানব জীবনে মদ কতটা অবর্ণনীয় কষ্ট হয়ে আসে সেটা বোঝার জন্য একটি খবরের কিছু অংশ তুলে দিচ্ছি সুশাল আর্ন যখন মা হয় তখন ওর বয়স ছিল পঁচিশের আশেপাশে মা হবার আগে ওর বেশিরভাগ রাত কাটত ক্লাবে আর বারে পার্টি আর মদে বুধ হয়েই কেটে যেত প্রত্যেকটি উইকেন্ড আর ওর তখনকার বয়ফ্রেন্ড ওকে উৎসাহিত করতো সুশান যখন জানলো ও প্রেগনেন্ট ততদিনের ছয় সপ্তাহ হয়ে গেছে প্রেগনেন্সির কথা জানা মাত্র ড্রিঙ্ক করা বন্ধ করে দিই শান্ত গলায় বলল সুশান্ত কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে সুজানের ছেলে কুইন্টন মেলসের জন্ম হয় ডেলিভারি নির্ধারিত সময়ের সপ্তাহ আগে জন্মের সময় মুখে এর পরিষ্কার চার চিহ্ন দেখা যাচ্ছিল স্বাভাবিক শিশুদের চেয়ে অনেক পরে কিন্ডার পড়ার সময় অন্যদেরকে কামড় দেয় লাথি দেয় চিৎকার করা শুরু করে ক্লাসমেটরা ওকে বুলি করত। বিছানা ভেজানার অভ্যাস ছিল বারো বছর পর্যন্ত এমন অনেক গল্প আছে তুলনামূলকভাবে কম কষ্টের একটি গল্প বললাম এই নিষ্পাপ শিশুটিকে জন্মের পর থেকে কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছে মদের কারণে তার জীবন অন্য দশটা মানুষের চেয়ে আলাদা মদের কারণে হৃদয়ের সামান্য পরিমাণ মায়া মমতা থাকা মানুষ বুঝতে পারবে মদ ব্যক্তি এবং সমাজের জন্য ক্ষতিকর মানুষকে মদ থেকে দূরে রাখা দরকার হাজার বছর ধরে ইসলামী শাসন সমাজকে মদ থেকে মুক্ত রেখেছে তবু কেন আধুনিক বিশ্ব ইসলামী শাসনের উদাহরণ থেকে শিক্ষা নিচ্ছে না মুসলিম বিশ্ব দীর্ঘদিন এই বিশ থেকে মুক্ত ছিল কিন্তু ঐপে নিবেশিক যুগের পশ্চিমারা ধীরে ধীরে মুসলিম বিশ্বে এই বিষ ছড়াতে শুরু করে একে গ্ল্যামারাইজড করে আজ তাই করাচি থেকে রাবাত পর্যন্ত মুসলিম তরুণদের একটা বড় অংশ মদ খাওয়াকে মনে করে মুক্তি স্বাধীনতা আর পরিশীল হবার চিহ্ন অনাগত শিশুদের ক্ষতি করা তাদের বুদ্ধি প্রতিবন্ধিত হবার কারণকে তারা কিভাবে মুক্তি আর স্বাধীনতা মনে করতে পারে নিজের স্রষ্টার কাছে আত্মসমর্পণের মতো মানবিকতা না থাকে তাহলে অন্তত নিষ্পাপ শিশুদের কষ্ট থেকে যাওয়ার মতো মানবিক কি হওয়া যায় না ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে কখনোই ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অনুপ্রেরণার বড় একটি উৎস হিসেবে কাজ করে এছাড়া কোনো ভাই যদি আমাদের সাথে ভিডিও এবং অডিও এডিটিংয়ে কাজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেইলে একটা ইমেল করে রাখুন এবং অবশ্যই কাজটি হতে হবে শুধুমাত্রই দিনের স্বার্থে কোনো দুনিয়াবি উদ্দেশ্য ছাড়াই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে আপনাদের সাথে